মুসলমানরে খামখেয়ালি করতে শোনা যায়, আরে বেহেশত তো একদিন না একদিন পামুই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন সাহসে তুমি এই খোদা বলো একদিন না একদিন পাইবা? তুমি কি জানো দোস্ত, জাহান্নামে এক সেকেন্ড থাকার ক্ষমতা কারো নেই। ইন্না যাবা কানা গরামা, জাহান্নামের আযাব বড় মারাত্মক বড় মারাত্মক বড় মারাত্মক বড় মারাত্মক। জাহান্নামীকে জাহান্নামে ফেলানোর আগে তার গায়ে চামড়া লম্বা করা হবে, পুরু মোটা করা হবে 72 গজ। কোন কোন হাদিসে আসছে 42 গজ। 72 গজ যদি হয় 70 গজ হবে 140 হাত, 72 আরো 4 হাত। একটা মানুষের চামড়া কত মোটা হবে? ওয়াদারসুল কাফির মিসলু উহুদিন, ওই কাফের জালেম জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো লম্বায় 8 মাইল লম্বা। এক একটা দাঁত হবে 8 মাইল লম্বা, গায়ের চামড়া হবে 70, 72, 42 গজ পুরু। তারপর রাসূল বলেন, মা বাইনা মানকা বাইহে কামা বাইনা মাক্কাতা ওয়াল মদিনা, তার ঘরের এপাশ থেকে গর্দানের এপাশ, এটা সিনা। এই সিনার দূরত্ব হবে মক্কা মদিনার সমান দূরত্ব, 350 মাইল লম্বা। ওই লোকটাকে এত বড় বানাই আল্লাহ জাহান্নামে ফেলার সাথে সাথে এক সেকেন্ডে পুরাটা শরীর ছাই হয়ে যাবে, এত মোটা দেহ, এত মোটা পুরু চামড়া, জ্বলতে এক সেকেন্ড লাগবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ কয় চামড়া জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, আমি সাথে সাথে আবার বদল করে নতুন বানাবো, আবার জ্বলবে আবার বানাবো, আবার জ্বলবে আবার বানাবো, এভাবে চলতেই জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার আগে জাহান্নামীদেরকে জাহান্নাম দেওয়ার আগে সুনান ইবনে মাজাহতে আসছে, আল্লাহ দুইজন মানুষকে ডেকে আনবেন। কয়জনকে? ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও দুনিয়ার মাঝে সবচেয়ে বিপদে যেই মুমিন জীবন কাটাইছে, আশাদুল মুমিনিনা দুররাম ওয়া বালাআন, মুমিনদের মাঝে সবচেয়ে কঠিন বিপদে যেছিল, বিপদওয়ালাদের তালিকা যদি করে জাররুল নাম্বার 1 হবে, তাকে আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ও বন্ধু, কড়াত দিয়া লোহার কড়াত দিয়া জীবিত অবস্থায় 2 টুকরো করে ফেলেছে এমন মোমেনও আছে না নাই? লোহার চিরুনি দিয়া জীবিত অবস্থায় মাংসগুলো খসাইয়া খসাইয়া ফেলছে এমন মোমেনও আছে না নাই? আগুনের গর্ত ঘুরে হাত পা বেঁধে জীবিত আগুনে ফেলেছে এমন মোমেন আছে না নাই? এইভাবে কষ্টের দিক থেকে যে 1 নাম্বার তাকে হাজির করা হবে। এবার আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা এবার আমার কাছে নিয়ে আসো। আনউমিন নাস মিনাল কুফফার, কাফেরদের মাঝে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত যে পাইছে, নিয়ামতের দিক থেকে 1 নাম্বার ক্ষমতা, টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সম্পদ সব নিয়ামত 1 নাম্বার, কিন্তু লোকটা কাফের, তাকে নিয়ে আসো।
দুইজনকে হাজির করার পর আল্লাহ তাআলা বলবেন উকমুসু ফিল জান্নাতে গামসাতান উকমুসু ফিন নারে গামসাতান, তাকে দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছে, দুনিয়ার সবচেয়ে ধনী লোকেরা কি নিয়ামত যে খায় কি নিয়ামতে থাকে, আমরা গরিবেরা এটা কল্পনাও করতে পারি না কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে ভাবতে পারবেন না। এইভাবে সম্পদশালীদের এক নাম্বার যে তাকে হাজির করা হবে। এবার হাজির করে আল্লাহ বলল জাহান্নামের ফেরেশতারা এই বেটারে একটু জাহান্নামে ঢুকায়া এক সেকেন্ড রাইখা আবার নিয়ে আয়। ওই কষ্টে থাকা মোমেনের দিকে তাকায় বলবে মোমেনটারে আমার জান্নাতের নিয়ামত একটু সামান্য দেখায়া আবার নিয়া আয়। ফেরেশতারা তাৎক্ষণিকভাবে কাজটা করে ফেলবে। আল্লাহর সামনে দুইজনকে হাজির করার পরে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই ধনী মানুষটারে, ও মিয়া দুনিয়াতে তুমি কি কি নিয়ামত ভোগ করছো আমারে একটু বলো, এক সেকেন্ড জাহান্নামের শাস্তি ভোগের পরে লোকটা উত্তর দেবে মা সাবাতনি নিমাতুন কত্তু, বলবে খোদা নিয়ামত কি জিনিস আমি কোনদিন দেখি নাই, তার দুনিয়ার সব আনন্দ সব নিয়ামতের কথা জাহান্নামের এক সেকেন্ডের শাস্তির পরে ভুলে যাবে। আর দুনিয়া সবচেয়ে বেশি কষ্ট যে লোকটা পাইছে তাকে জান্নাতের নিয়ামত দেখাইয়া এনে আল্লাহ প্রশ্ন করবে দুনিয়াতে তোমার কি কি বিপদ হয়েছিল, বিপদগুলো মনে করো স্মরণ করো আমার একটু বলো, সে বলবে মা সাবানি দুরুন কত্তু, আমি দুনিয়ায় কোনো বিপদ দেখি নাই কখনো কোনো বিপদ আমাকে স্পর্শ করে নাই। এজন্য জাহান্নামে কিছুদিন থাকবা তারপরে বেহেশত পাইবা এই চিন্তা না, বরং আমরা শুরুতে আল্লাহর জান্নাতে যেতে চাই।